কোন চতুর্ভুজের দুটি সন্নিত বাহু দর্গ ও তিনটি কোণ দেওয়া আছে চতুর্ভুষ্টি আঁকতে হবে বলেছে কোন একটি চতুর্ভুজের সন্নিত দুটি সন্নিত বাহু এই কোন এক বিন্দুতে দুটি বাহু মিলিত হয়েছে বা কোন এক কোণের সাথে দুটি কোণ দুটি সন্নিত বাহু দুর্গ দেওয়া আছে ও তিনটি কোণ দেওয়া আছে চতুর্ভুজের চারটি কোণ থাকে তিনটি কোণ দেওয়া আছে চতুর্ভুজটি আঁকতে হবে মনে করি এই চতুর্ভুজের সন্নিত বাহু দুটি সন্নিতে বাহু এ ও বি আছে এবং কোন এক্স কোন কোন ওয়াই কোন ও কোন জি কোন দেওয়া আছে জি কোন ওদেরকে চুর্দী আঁকতে হবে এই বাহু দুর্গটি সমান আমরা একটি রেখা দুটি রেখা টেনি এ এবং বি বহু দুর্গ সমান এই এ বাহুদুর্গ সমান একটা নির্দিষ্ট একটা এখানে এই দুর্গর মান তো নির্দিষ্ট না কিন্তু এর কম বেশি হতে পারে এখানে দুই সেন্টিমিটার তিন সেন্টিমিটার কিন্তু নির্দিষ্ট নয় এবং বি বাহু দুর্গ সমান আমরা আরেকটি রেখা টেনে এই আরেকটি দুর্গ রেখা এবং কোন এক্স কোন সমান

বড় করে আঁকতে হবে এর পরিমাণ অনেক একটু বেশি ডিগ্রি পরিমাণ একটু বেশি আমরা যদি আঁকি তাহলে এটা হলো জি কোন জি কোন আমাদেরকে চতুর্দী আঁকতে হবে অঙ্কন বিবরণ আমরা যে কোনো রশ্মি বি ই বি ই থেকে কি করি বি সি সমান এই বহু দুর্গ সমান কেটে নেই বিসি একটি রশি এই বি থেকে এই বহু দুর্গ সমান বি সি অংশ কেটে নেই বিসি এটা সমান এ বি এবং সি বিন্দুতে

যথাক্রমে কি কোন এফ কোন সি এফ কোন ও কোন বি সি জি কোন আঁকি আঁকে এখন আমরা যদি বি বিন্দুতে এই এক্স কোণের সমান করে আঁকি তাহলে আমরা প্রথমে এই একটি আঁকি নেই এখানে এখানে এরপর এর উচ্চতাটা মেপে উচ্চতা মেপে আমরা কি করি এই এক্স কোণে সমান করে একটি সংযোগ সরলরেখা টানি এই বি এফ সংযোগ সরলরেখা টানে এবং সি বিন্দুতে এই ওয়াই কোণে সমান করে আমরা কি করি একটি কোণ আঁকে প্রথমে আমরা এই কোণের দৈর্ঘ্যটা মেপে একটা বৃত্তচাপের দৈর্ঘ্য মেপে একটি বৃত্ত এরপরে এই টুটুক সমান এখান থেকে এতটুকু সমান আমরা আরেকটি বৃত্ত তাহলে এই বৃত্ত সাপের সংযোগ সরল রেখা টানে এই সিজি সংযোগ সরল রেখা টানে এখন আমরা এই বিএফ রেখা থেকে এই বিএফ রেখা থেকে এই বি বাহু দৈর্ঘ্য সমান আমরা বলেছি যে কোনো এক্স কোন এই এ এবং বি সন্নিত বাহু তাহলে এই এক্স কোণে সুন্নি বাহু হিসেবে আছে এই এ এবং বি বাহু আর এটা হচ্ছে কি ওয়াই কোন এটা হচ্ছে ওয়াই কোণ এই বি এফ রেখা থেকে আমরা এই বি বাহু দুর্গ সমান বি এ অংশ কেটে নেই এই টু সমান বি এ অংশ কেটে নেই এই এফ থেকে বি এফ থেকে এই বি এ সমান বি এ সমান বি এ সমান বি এই বি এরপর একে কেন্দ্র করে একে কেন্দ্র করে আমরা এই জি সমান করে একটি বৃত্তশ্রাপ এই রেখার উপরে এই বি এ রেখার উপরে আমরা যদি বৃত্তসাপ এই বৃত্তচাপটা এখান থেকে এতটুকু দুর্গ নিয়ে আমরা যদি আঁকি আঁকি এইভাবে এবং এর দুর্গটা এই উচ্চতাটা এখান থেকে আমরা এতটুকু পেয়ে এই এখান থেকে এতটুকু উচ্চতা নিয়ে একটি বৃত্ত চাপ তাহলে এই বৃত্তচাপটি কি করলো এই বৃত্ত শব্দটির সংযোগ সরল সরলরেখাটা নেই তাহলে এই সংযোগ সরল রেখা সংযোগ সরল রেখা এ এইচ এই এ এইচ এবং সি জি পরস্পর ডি বিন্দুতে সেট করে এ এইচ এ এইচ ও সি জি সরল রেখা সি জি রেখা পরস্পর কি করে ডি বিন্দুতে সেট করে ডি বিন্দুতে সেট করে সুতরাং এই এ বি সি ডি টি কি চতুর্ভুজ সুতরাং এ বি সি